গাজার রাফা শহরে অ্যাট্যাক ড্রোন এবং বিমান নিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সৈন্যদের প্রতিরোধে রাফা শহরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারাও ওদিকে গাজার উত্তরাঞ্চলে এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চোদ্দ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলের সামরিক শাখার মুখপাত্র অ্যাভিচাই এড্রে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন রাফা এবং মধ্য মধ্যগাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে মধ্যগাজায় অভিযান চালিয়ে গত কয়েক ঘন্টায় দশ জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধার প্রাণ নিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া দক্ষিণ লেবাননেও মারাত্মক বোমা হামলা চালায় এ বাহিনী পরে ইসরায়েলের উত্তরে সামরিক ঘাঁটি বরাবর বড় ড্রোন এবং রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে সাঁয়ত্রিশ হাজার দুশো বত্রিশ জনে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় আরও ত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছেন একশো জন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের মোট আহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে জাহান